আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফ্রিফিক। ফ্রিফিক আপনি কীভাবে কন্ট্রিবিউটর হবেন, কীভাবে ফাইল রেডি করবেন এবং সঠিক নিয়ম এবং তাদের যে গাইডলাইন রয়েছে তা মেনে আপনি কীভাবে ফাইল আপলোড করবেন, এই ভিডিওগুলো নিয়ে, মানে হচ্ছে এই প্রত্যেকটি টপিক নিয়ে আমি একটি সিরিজ টিউটোরিয়াল করতে যাচ্ছি। অর্থাৎ সেখানে আপনি প্রত্যেকটি টপিক পাবেন, ভিডিওগুলো খণ্ড খণ্ড হবে, তাই আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। সো প্রথম পর্বে আমরা শিখবো যেভাবে আপনি কন্ট্রিবিউটর হবেন বা অ্যাপ্লিকেশন করবেন, সো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এটার জন্য আপনার যে লিঙ্ক আসতে হবে, সো এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই সেখানে ক্লিক করে আসবেন। কারণ হচ্ছে ওটা একটা রেফারেল কোড থাকবে, যদি রেফারেলে আসেন তার মানে কি অবশ্যই এই মার্কেট প্লেস বুঝবে যে আপনি একজন ভালো ডিজাইনার, আপনাকে কেউ রেফার করেছে। সো আমরা এখান থেকে বিকমে কন্ট্রিবিউটরে যাব, ঠিক আছে? এখন বিকমে কন্ট্রিবিউটর আসার পর সাইন আপ অ্যান্ড সাইন ইন। সো আমার কিন্তু অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপ করতে হবে। সো আমি একটা ইউজার নেম দেবো, ঠিক আছে? সো ইউজার নেমটা হবে আমি যে নামে দিয়ে যাচ্ছি, সো আমি এখানে দিচ্ছি যে টি, যার জন্য আমি করছি তার জন্য হচ্ছে টি সিলি প্রো, ওকে? দেন হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম দিলাম আমি। দেন হচ্ছে আমি এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সো আমি তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তাদের কোনো প্রমোশনাল যে মেলগুলো সেগুলো আপনার কাছে আসবে না। সো আমি সাইন আপ করে দিলাম, ওকে? সাইন আপ করার পর হচ্ছে বোর্ডগুলো তুমি খুঁজে বের করো। সো আমি বোর্ডগুলো খুঁজে বের করে প্যারিফাই করে ফেললাম। দেন এখন বলা হচ্ছে রেজিস্টার সাকসেসফুলি, ঠিক আছে? আমার রেজিস্টারটা সাকসেসফুলি। সো এখন বলতেছে যে আপনি মানে আমাকে পরবর্তী যে তুমি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত কি না। আমি বললাম যে আই অ্যাকসেপ্ট। দেন বলো আমাকে তারা যেখানে পাঠাচ্ছে সেটা হচ্ছে যে দেন হচ্ছে এখান থেকে বলা হচ্ছে তোমার ফ্যাব্রিক অথর নেম কী হবে। আমি এটাই দিলাম ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমার হচ্ছে যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আমি দিব। দেন হচ্ছে কান্ট্রি, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সো দ্যাট আমি এখান থেকে বি প্লেস করে বাংলাদেশে চলে যাই। সো আমি কেন আফগানিস্তান ফেলো আমি জানি না। সো আপনি যদি শাটার স্টক থেকে থাকে অবশ্যই দিবেন, অ্যাডোবি স্টক থাকলে অবশ্যই দিবেন। দেন হচ্ছে আপনার এই যে ফেসবুক ডট কম, এই জিনিসগুলো আপনি অবশ্যই অবশ্যই মার্কেট প্লেসে দিবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিবেন, নোটিফিকেশন দিবেন। সেন হচ্ছে আমি এখান থেকে সেভ ক্রিয়েট করলাম, আর আমার নেই এই জন্য আমি দিই নাই, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি স্টার্ট আপলোডিংয়ে যাইতে হবে, হ্যাঁ? সো এই যে স্টার্ট আপলোডিং, আমরা হচ্ছে এখন এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দশটা ফাইল আপলোড করতে হবে। কয়টা ফাইল? দশটা ফাইল। এবং এই দশটা ফাইল আপলোড করার পর আপনি প্রথমে ফাইলগুলো কী করবেন, আপলোড করবেন, তারপরে হচ্ছে এগুলো ঠিক করে রিভিশনে দেবেন। দেন যদি পাবলিশ হয় দশটা থেকে, যদি পাঁচটাও পাবলিশ হয় তাহলে কী হবেন, আপনি এখানের আপনি কন্ট্রিবিউটর হয়ে যাবেন। আর যদি পাবলিশ না হয়, রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রিবিউটর হতে পারবেন না এবং আপনি পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন আরও দশটা দিয়ে। যদি তারপর আপনি রিজেক্ট খেয়ে যান তাহলে হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কী বলে পরবর্তী এক মাসে আর আপনি আর মানে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো আপনি খুব ভালোভাবে ফাইলগুলো রেডি করবেন এবং যেন কোয়ালিটিফুল হয়, তো ওই জিনিসগুলোও কিন্তু আমার এই টিউটোরিয়ালে রয়েছে। দেখেছিলাম যে আমরা কীভাবে ফ্রিফিকে আমরা একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে, সো বা অথর হতে হবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি যেই কাজটা পারি বা যেটা নিয়ে আমি কাজ করতে চাই সেটা তৈরি করব। যেমন হচ্ছে আমি প্রথমে দশটা বিজনেস কার্ড দিই, সেখানে অ্যাপ্রুভাল নেব। আমি কিন্তু অনেক কিছুই আপলোড করতে পারি, কোনো ব্যাপার না। টি শার্ট ডিজাইন হতে পারে, ফ্লায়ার হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, লোগো হতে পারে, মানে অনেক কিছুই হতে পারে। তো আমি জাস্ট হচ্ছে আবেদনের জন্য আমি বিজনেস কার্ড দিয়ে করব। তো এই বিজনেস কার্ডগুলো কীভাবে তৈরি করে এটা কিন্তু আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনাকে শেখাতে হবে না, বা আমি এটা দেখিয়েও কোনো লাভ নেই। কারণ হচ্ছে এমনও হতে পারে যে যারা ভিডিওটি দেখছেন তারা টি শার্ট ডিজাইন নিয়ে করবেন। সো হচ্ছে আমি বিজনেস কার্ড তৈরি করেছি। এখন যদি আপনি ধরেন বিজনেস কার্ডের যে মাপ যেভাবে, আমি এইভাবে একটা বিজনেস কার্ড তৈরি করে নিয়েছি। সো এই বিজনেস কার্ডটা হচ্ছে সেভ করতে হবে আপনাকে। সমস্যাটা হচ্ছে যে সেভ করা নিয়ে ঝামেলা, আপনি ফাইল রেডি করা। তো এই ডিজাইন করার পর আপনাকে যেভাবে ফাইল রেডি করতে হবে সেটা হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ আ কপি। এখান থেকে যেতে হবে ইপিএস, ইপিএস। তো আমি এটাকে ডেস্কটপে নিচ্ছি, দেন আমি সেভ অপশনে ক্লিক করলাম। করার পর এই যে ইলাস্ট্রেটর সিসি ইপিএস এটা থাকবে না, এই ইলাস্ট্রেটর সিসি ইপিএস, এই অবশ্যই ইলাস্ট্রেটর সিসি ইপিএসে আমি এটাকে কী করবো, সেভ করবো। দেন ওকে করবো। আমি আবার বলে দিচ্ছি ইলাস্ট্রেটর সিসি ইপিএস, ঠিক আছে? মানে ইলাস্ট্রেটর সিসি, আপনি আবার এখান থেকে সিএস সিক্স করবেন না, খবরদার, বা ইলাস্ট্রেটর টেন করবেন না, আমরা অন্যান্য মার্কেট প্লেসে যেটা দেখেছি। দেন আমি ওকে করলাম। সো আমার একটা ইলাস্ট্রেটর সিসি ইপিএসে ফাইলটা সেভ হলো, কিন্তু এটা তো হচ্ছে আমার মেইন ফাইল বা এআই ফাইল, কিন্তু এটার জন্য একটা থাম্বনেইল আমার প্রয়োজন। সো আমি থাম্বনেইলটা কীভাবে মেক করবো? সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 3000x3000 একটা পিক্সেল নিতে পারেন, অথবা 4000x4000 বা স্কোয়ার শেপ নেবেন, হ্যাঁ? সো আমি 4000x4000 একটা শেপ নিলাম, ওকে? দেন হচ্ছে RGB কালার মোড সব কিছু ঠিকঠাক থাকুক, কোনো সমস্যা নেই। এখন এখানে আপনি প্রেজেন্টেশন করবেন। সো প্রেজেন্টেশনটা কেমন হতে পারে, ধরেন আমি যেহেতু এই ডিজাইনটা এখানে প্লেস করবো, সো আমি প্রেজেন্টেশনের জন্য যেটা
কোনটা তৈরি করেছি, আমি হচ্ছে এভাবে এগুলোকে রেডি করেছি, এই যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবে রেডি করেছি। তো আপনি যখন করবেন আপনি একটু ভিন্নতা ফলো করে করবেন, ঠিক আছে 100% এবং এগুলো আমি লিখে দিয়েছি কোন কোন টাইপ আছে। অ্যান্ড দেন আপনাকে কিন্তু ওইটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনাকে রেডি করাটা শিখতে হবে, ঠিক আছে। সো আমরা ইলাস্ট্রেটরে আসবো, ধরুন আমি এটা বানালাম, সো আমি এখান থেকে ফাইল থেকে কী করব, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েব লিগেসি এখানে যাব। যাওয়ার পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে এটা আমি এখান থেকে ফিট টু স্ক্রিন করে দিই, ওকে। তো দেন এখান থেকে হচ্ছে আমি এই জিআইএফ থাকবে না আমার, এটা হবে যে জেপিজ। দেন হচ্ছে আমি এখানে চাইলে নাম মেনশন করতে পারি 4000x4000। দেন হচ্ছে আমি সেভ, এবং কোথায় সেভ করব আমি জাস্ট এক অপশন দেখায় দেবো, ধরুন আমি এই নামে সেভ করলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আমার ইমেজ, তো এখানে আমার ইমেজ লাগবে, আর মেইন যে ফাইলটা সেটা হচ্ছে আমার ইপিএস ফাইল লাগবে, বা আমি যদি পিএসডি দিই তাহলে পিএসডি লাগবে। সো আমার কিন্তু ফাইল যে ফর্মেটে বলেছি সেভ ফর ওয়েব 4000x4000 অথবা 3000x3000 এবং হচ্ছে একটা ইপিএস সিসি, তো এই দুইটা ফাইল। এখন এই ফাইলের মেইন ফাইলটা হচ্ছে এটা, তাই না? সো আপনি কী করবেন, এই দুইটাকে ধরবেন, ধরার পর একসাথে রিনেম করবেন। যেমন হচ্ছে আমি এটার নাম দিচ্ছি 10 20 50, একটা নাম দিলাম, তো দুইটা সেম নাম। সো যেই জেপিজিটা দিবেন এবং হচ্ছে যে ইপিএসটা দিবেন দুইটার কিন্তু সেম নাম হতে হবে, ঠিক আছে। সো আমি যেই ফ্রিফিকের জন্য রেডি করেছি 10টা ফাইল, আপনাকে এভাবে মিনিমাম 10টা ফাইল রেডি করতে হবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম 10টা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। সো আমার এখানে অনেকগুলো ফাইল আছে, সো আমি হচ্ছে এগুলোকে নাম ঠিক করে নিই, তারপর হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করব। সো আমি এগুলো নাম দিচ্ছি 10 20 30, আসার পর এখানে ফাইল আপলোড করতে হবে। সো আমি আপলোড ফাইলে যাব, যাওয়ার পর এই যে তারা বলে দিয়েছে আপনি কীভাবে কীভাবে ফাইলগুলো আপলোড করতে হবে, ইপিএস দিলে কত পিক্সেল থেকে কত পিক্সেল হতে হবে। সো আমি যেহেতু নিয়ম ফলো করে করেছি, আমি ডেস্কটপে আসলাম, আসার পর হচ্ছে রেডি ফর ফ্রিফিক, এখান থেকে আমি যে ফাইলগুলো রেডি করেছি সেম নাম, আমি ওগুলোকে ওপেন করে দিচ্ছি। এখন ওপেন করে দেওয়ার পরে কী হবে ঘটনাটা, ওপেন করে দেওয়ার পর হচ্ছে যে আমার এই ফাইলটা নেয় নাই, এবং এই ফাইলটাও আমার নেয়নি। কেন নেয়নি আমি বলতেছি আপনাদেরকে, সো আমি দেখি, কারণ এরকম সমস্যা হওয়াটাই বেটার, কারণ হচ্ছে সমস্যা হলে আমরা সমাধান করতে পারবো। সো এখন এগুলো না নেওয়ার কারণ হচ্ছে টুইরো ফাইল। সো আমি এই দুইটা ফাইলকে ডিলিট করে দিই, সরি আমি ডিলিট না, আমি হচ্ছে এই দুইটা ফাইলকে একটু দেখি, রিভিউ ফাইল। সো এটা হচ্ছে যে 10 20 10 10 20 10, তো যে দুইটা ফাইল নেয়নি তাদের ইপিএসটাও আমি ডিলিট করে দিলাম, এবং হচ্ছে তাদের জেপিএসটাও আমি ডিলিট করে দিলাম। কেন নেয়নি আমি একটু বলি আপনাদেরকে, কারণ হচ্ছে আমি যে এই ফাইল দুইটা সেভ করেছি, এই দুইটা ফাইল, সেটা হচ্ছে যে এদের এই যে জেপিএসটা রয়েছে আমার জেপিএস, এটা কিন্তু 600 KB, এটা না 10 20 10, 600 KB কম, ঠিক আছে, এই যে 600 KB কম, 600 KB কম হলে এটা নেয় না, ঝামেলা করেছে। সো আমি কী করি পরবর্তীতে যেগুলো আছে আমি একটু দেখি যে আমার আরও দুইটা অ্যাড করতে হবে, যেহেতু আমার 8টা হয়েছে, এটা 500 এটাও নিবে না। দেন আমি যদি এটা দেখি একটু, এটা কত আছে, এটা 567, এটাও নিবে না। দেন হচ্ছে আচ্ছা ঠিক আছে, সো আমি এগুলোকে এখন ঠিক করতে হবে। সো আমি ঠিক করছি, তো আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফাইলের সাইজ মিলেনি, তো এটা হয়েছে, ভালো হয়েছে, আপনারাও দেখেছেন। সো এরপর হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি কন্ট্রিবিউটরে দেখি যে আমাদের নট ইয়েট সাবমিটেড, মানে এখন পর্যন্ত 8টা ফাইল, কিন্তু আমাকে কয়টা দিতে হবে জানেন, 10টা। সো আমি আপলোড ফাইলে গেলাম, যাওয়ার পর ব্রাউজ থেকে আমি আরও 2টা ফাইল রেডি করে নিয়ে আসছি, সেগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। সো আমি যে ফাইলগুলো রেডি করেছি সেগুলো হচ্ছে এখানে আছে, সো আমি সেগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি এই 2টা ফাইল নতুন করে রেডি করেছি, সো আমি ওপেন করি। সো দেখেন এখন কিন্তু এগুলো খুব সহজে নিয়ে নিবে। সো নিয়ে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি সি আপলোড ফাইলস। এখন যদি আমি এই যে নট ইট সাবমিটেডে আসি, আমার এখানে দেখা যাচ্ছে কয়টা, আমি দেখি 10টা ফাইল দেখাচ্ছে, কিন্তু আমার এগুলো কিন্তু রেডি না ফাইলের জন্য। দেখেন এটা হচ্ছে রং নাম্বার অ্যান্ড ট্যাক্স, রং টাইটেল। সো আমি যখন যেটা করবো ইডিট ম্যাটার ডাটা, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনি একটাকে সিলেক্ট করবেন, করার পরে এটা টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, হ্যাঁ, ট্যাগ এবং টাইটেল আপনি প্লেস করবেন। সো আমি যেহেতু সেভগুলো আমার বিজনেস কার্ড আমি একসাথে ধরলাম, ধরার পর আমি টাইটেল একসাথে দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি যে বিজনেস, আমি যেহেতু আমার এগুলো মডার্ন, দেন হচ্ছে BUSINE বিজনেস কার্ড, বিজনেস কার্ড DESIGN বিজনেস কার্ড ডিজাইন, দেন আমার ট্যাগ কিছু দিতে হবে। সো আমি বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কয়েকটা ট্যাগ ক্রিয়েট করি, মিনিমাম 5টা দিতে হবে। সো আমি বিজনেস কার্ড দিলাম, দেন হলো হচ্ছে যে বিজনেস, দেন কার্ড, দেন লিখলাম যে বিজনেস BISINE বিজনেস কার্ড
মডার্ন মডার্ন তারপরে লিখলাম যে লাক্সারি লিউএক্স অনসাম দেখতে পারি যে লাক্সারি 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 ওকে আমার পাঁচটা হয়েছে সো জাস্ট এখন দেখা যাচ্ছে সবগুলো সবুজ এখন লাল ছিল সো আমি সেভ সেন্স অ্যান্ড দেন হচ্ছে আমি এগুলোকে যেটা করবো সেটা হচ্ছে আমি এখন এগুলোকে সবগুলোকে কী করতে পারবো যে দেখেন এখান থেকে আন্ডার রিভিশনে নাই এখানে নট ইট সাবমিটেড এখানে যদি আমি আবারও ক্লিক করি তখন তারা আমাকে কী বলবে দেখেন যে রেডি টু সেন্ড তোমার সেন্ডের জন্য কয়টা রেডি হয়েছে সো আমি এখানে আসার পরে এগুলো কী করবো সেন্ড রিভিশন সো আমার কাজ এই পর্যন্ত তারা দুই থেকে তিন দিনের মধ্যে আমার এটা রিভিউ করবে রিভিউ করার পর আমাকে জানায় দেবে যদি আমি আমার ডিজাইনগুলো পাবলিশ হয় পাঁচটা বা দশটা তাহলে হচ্ছে আমি কন্ট্রিবিউটর পেয়ে যাবো এখন দেখেন আন্ডার রিভিশনে আছে হ্যাঁ সো তাহলে আপনি কন্ট্রিবিউটর হয়ে যাবেন এখানে আপনি আপলোড করতে পারবেন এবং ভালো ইনকাম জেনারেট করতে পারবেন সো তো পরবর্তীতে আমি একটা মেইল পেয়েছি যেটা হচ্ছে ফ্রিপিকে আমার আপলোড করার পরে একদিন পরে পেয়েছিলাম সো সেখানে দেখা যাচ্ছে যে ইউর রিসোর্স আর অন দ্য ফ্রিপিক অর্থাৎ হচ্ছে আমি কন্ট্রিবিউটর হয়ে গিয়েছি সো আমার যেটা হয়েছে যে কনফ্রেন্স ইউর রিসোর্স হ্যাভ বিন পাবলিশড মিলিয়ন ইউজার্স সো এটা হচ্ছে আমার কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড সো আমি যদি এখান থেকে একটু যাই যদি এটা আমি আমার জন্য করিনি আমি জাস্ট আপনাদের টিউটোরিয়াল মেকের জন্য অন্য আরেকজন টিচার মানে স্টুডেন্টের জন্য করেছি সো হচ্ছে আমার দেখা যাচ্ছে যে ফাইল থেকে দশটা দিয়েছি দশটা কি পাবলিশ হয়ে গিয়েছে এবং হচ্ছে এই দশটা এখন ফ্রিপিকে এবং আমি হচ্ছে ফ্রিপিকের কন্ট্রিবিউটর সো আলহামদুলিল্লাহ ফ্রিপিকের কন্ট্রিবিউটর হিসেবে রেডি হয়ে গিয়েছি সো এভাবে আপনারা কন্ট্রিবিউটর হবেন ফাইল আপলোড করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে